জয় হিন্দ বন্ধুরা, আজকে যে জব নোটিফিকেশনটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ত্রিপুরা পুলিশ। ত্রিপুরা পুলিশে কনস্টেবল পদে 1000 শূন্য পদ ত্রিপুরা রাজ্য সরকার পূরণ করতে চলেছে অতি শীঘ্রই। সেটার জন্য কিন্তু শর্ট নোটিফিকেশন ইতিমধ্যে এসে গেছে ত্রিপুরা রাজ্য সরকারের পক্ষ থেকে, সেই শর্ট নোটিফিকেশনটি কিন্তু জারি করে দেওয়া হয়েছে। তোমাদের মধ্যে যারা যারা ত্রিপুরা পুলিশে কনস্টেবল পদে নিয়োগ হতে চাও তারা অবশ্যই ভিডিওটাকে দেখো, কখন পুরো ডিটেলসে যে নোটিফিকেশনটা আসবে কখন আসতে চলেছে, তার জন্য কি এলিজিবল রাখা হয়েছে, ভিডিওর মধ্যে কিন্তু আলোচনা করতে যাচ্ছি, ঠিক আছে? তো তোমরা যারা ত্রিপুরা পুলিশে কনস্টেবলে ভর্তি হতে চাও তারা কিন্তু ভিডিওটাকে সম্পূর্ণভাবে দেখবে, খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু তোমাদেরকে দিতে চলেছি, ঠিক আছে? যারা যারা ত্রিপুরার টিএসআর এ অ্যাপ্লাই করেছিলে তাদের মধ্যেও যারা অফার পাওনি তাদের জন্য কিন্তু একটা গোল্ডেন অপরচুনিটি রয়েছে ত্রিপুরা পুলিশে ভর্তি হওয়ার জন্য, ঠিক আছে? তো আমি যে মেন বিষয়টা সেটা বলছি, ত্রিপুরা রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু এই যে শর্ট নোটিফিকেশনটা, এটা ত্রিপুরা নিউজ যে পেপার রয়েছে নিউজ পেপারে কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে। এই শর্ট নোটিফিকেশনটা কিন্তু ত্রিপুরা পুলিশের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে এখনও পাবলিশ করা হয়নি। নিউজ পেপারের মধ্যে এটাই বলা রয়েছে যে অতি শীঘ্রই কিন্তু রাজ্য সরকার 1000 মেল এবং ফিমেল কনস্টেবল নিয়োগ করতে চলেছে, ঠিক আছে? তো এটা কিন্তু আজকের নিউজ পেপারে এসেছে। এর জন্য যে ফুল নোটিফিকেশনটা সেই নোটিফিকেশনটা কিন্তু অতি শীঘ্রই আসতে চলেছে, সম্ভবত জানুয়ারি 2022-এর মধ্যে যে কোনো বাবুই পাবলিশ করে দেবে, ঠিক আছে? ওইখানে এটাই বলা রয়েছে খুব শীঘ্রই আসতে চলেছে, এর মানে এটাই বোঝা যাচ্ছে যে জানুয়ারি 2022-এ আসতে চলেছে। তোমরা জানো 2016-17 পর থেকে কিন্তু ত্রিপুরাতে কোনো কনস্টেবল পদে নিয়োগ করা হচ্ছে না রাজ্য সরকারের পক্ষ থেকে, কিন্তু অনেক বছর এখানে গ্যাপ রয়েছে। তো এখন কিন্তু আসবে আসবে, এটা কিন্তু 100% কমন যে ত্রিপুরা পুলিশে এখন রিক্রুটমেন্ট রাজ্য সরকার করবে করবে। তো যারা যারা এর জন্য আবেদন করবা তোমরা অবশ্যই তৈরি হয়ে যাও, এটার যতক্ষণ পর্যন্ত এটার ফুল নোটিফিকেশন না আসছে ততক্ষণ পর্যন্ত এটার যে কি কি এলিজিবল রাখা হয়েছে, ফিজিক্যালে কতটুকু তোমাদের দৌড় হবে, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড যে হাইট কতটুকু রয়েছে, কি এজ রিল্যাক্সেশন রয়েছে, এজ কত থেকে কত পর্যন্ত হবে, সেটার কিন্তু কোনো আপডেট ইতিমধ্যে পত্রিকার মধ্যে দেওয়া হয়নি। যখনই এটা শর্ট ফুল নোটিফিকেশন আসে যাবে তখনই তোমরা আমার চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে, আমি তোমাদেরকে পাবলিশ করে দেবো, ঠিক আছে? যখন আসবে তখনই করে দেব। তো আশা করছি তোমরা আজকে ভিডিওটা বুঝতে পারছো, ত্রিপুরা রাজ্য কনস্টেবলে কিন্তু নিয়োগ করতে যাচ্ছে খুব শীঘ্রই। ইতিমধ্যে কিন্তু রাজ্য সরকার সোশ্যাল মিডিয়ার সামনে কয়েকবার ভাষণ দিয়ে দিয়েছে যে ত্রিপুরা পুলিশে কনস্টেবল রিক্রুটমেন্ট করবে, ঠিক আছে? মহিলাও নেবে পুরুষও নেবে, এটা কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। আর এখন কিন্তু শর্ট নোটিফিকেশন নিউজ পেপারে দিয়েও দিয়েছে, ইতিমধ্যে কিন্তু খুব শীঘ্রই নিতে চলেছে রাজ্য সরকার আমার যেটা মনে হচ্ছে, ঠিক আছে? তো তোমাদের কি মতামত রয়েছে, যদি কোনো মতামত থাকে তাহলে ভিডিওর নিচে তোমরা কমেন্ট করে জানাতে পারো। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব উপকৃত হয়েছে, তোমরা যে নিউজটা জেনে আশা করছি তোমরা বুঝতে পারছো। তো বন্ধুরা তোমরা আমাদের সাথে থাকবে, যারা যারা নতুন ভিডিওটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ, আজকের জন্য এতটুকু রাখছি।